নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি মিথুন রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মিথুন রাশির জাতক জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জুলাই মাস কি বার্তা বহন করতে চলেছে তা নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে চলেছি। তবে তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি সকল মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এ ধরে কখনো এগোবেন না। বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি আপনাদের ইনকাম এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে। দেখুন, মাসের শুরু থেকে 20 তারিখ পর্যন্ত আপনাদেরকে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে কিন্তু এগোতে হবে, অর্থাৎ সহজে ইনকাম কিন্তু জেনারেট হবে না। অর্থাৎ আপনাদেরকে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এগোতে হবে। তবে এখানে একটি পজিটিভ পয়েন্ট রয়েছে, আপনাদের মনের উদ্যমতা এবং মনের যে পাওয়ার, যে আমি হ্যাঁ করেই ছাড়ব, এই পাওয়ারটা আপনাদের মধ্যে কিন্তু থাকবে, যার দরুন আপনারা দুর্লভকেও জয় করে ফেলবেন। অর্থাৎ 20 তারিখ পর্যন্ত কিন্তু অর্থনৈতিক স্টেবিলিটি সেরকম মাত্রায় দেখা যাবে না, কিন্তু 20 তারিখের পর অর্থনৈতিক স্থিতি কিন্তু অনেকখানি ডেভেলপমেন্ট করতে চলেছে। এই মাসে যারা ফিল্ম লাইনে রয়েছেন, অ্যাক্টিং করেন, মডেলিং করেন, ডান্সিংয়ের সঙ্গে যুক্ত, বা ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে এই মাস কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলা যায়। অর্থাৎ খুবই খারাপ হওয়ার কিন্তু সিচুয়েশান নেই, আবার খুবই ভালো হওয়ারও কিন্তু সিচুয়েশান নেই। অর্থাৎ আপনাদের এফোর্ট আপনাদেরকে কিন্তু সফলতার পথে নিয়ে যাবে। এরপর আছে ব্যবসা ক্ষেত্র। আমি কয়েকটি বিজনেসের কথা বলছি, সেই বিজনেসগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে আপনাদের শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আপনি যদি কোনো পেপার ওয়ার্ক করেন, অর্থাৎ কাগজপত্র নিয়ে কোনো কাজ, বা প্রিন্টিংয়ের কোনো মেশিনারির কোনো কাজ করেন, এছাড়াও ফুড ওরিয়েন্টেড কোনো কাজ করেন, গ্লসারির দোকান রয়েছে, মার্কেটিং লাইনের কোনো কাজ করেন, এছাড়াও জিমস অ্যান্ড জুয়েলারির কোনো দোকান রয়েছে, গার্মেন্টসের কোনো দোকান রয়েছে, কাঁচা মালের ব্যবসা করেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, লোহা জাতীয় কোনো দ্রব্যের বিজনেস করেন, বা আপনার কোনো কারখানা রয়েছে, তাদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। 20 জুলাইয়ের আগে পর্যন্ত আপনাদের আয়ভাবে কিন্তু সেরকম মাত্রায় উন্নতি না দেখা গেলেও 20 জুলাইয়ের পর বাকি 10 দিনে আপনারা কিন্তু কাঁপিয়ে ফেলবেন। অর্থাৎ এই 20 দিন পর্যন্ত যে আর্থিক ঘাটতি আপনারা পেয়েছেন, সেই আর্থিক ঘাটতিকে কিন্তু আপনারা শুধুমাত্র ওই 10 দিনই মেকআপ করে নিতে পারবেন। এরপরে আসি পারিবারিক স্থিতি। দেখুন, এই মাসে আপনারা পারিবারিক সাপোর্ট কিন্তু পাবেন, ভাই বা বোনের কাছ থেকে আপনারা হেল্প পাবেন। তবে মাসের শুরুতে না, মাসের 15 তারিখের পর এই সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। তাছাড়াও পরিবারের মধ্যে একটা সামঞ্জস্যতাপূর্ণ হেল্পিং অ্যাটিটিউড, এই সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন। 7 জুলাই পর্যন্ত আপনার মাইন্ড শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সাবধানে থাকবেন, অর্থাৎ আপনার মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসি শিক্ষাক্ষেত্র। দেখুন,
জুলাই মাসে আপনারা যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন, অর্থাৎ এমএ পিএইচডি রিসার্চমূলক পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। শুভত্বের পরিমাণ কিছু অংশে কিন্তু কম হবে এবং সেটা এই সময় মোবাইল অ্যাডিকশান আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনার সন্তানকে বা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে অবশ্যই মোবাইল থেকে একটু দূরে থাকুন, নচেত কিন্তু পড়াশোনায় কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট হবে। যারা এই মাসে অর্থাৎ জুলাই মাসে ইন্টারভিউ দিতে যাচ্ছেন জবের জন্য, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা অলরেডি জব করছেন, নতুন আরেকটি কোনো জবের সন্ধানে রয়েছেন, তাদের ক্ষেত্রেও এই মাস যথেষ্ট পরিমাণে শুভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে যারা মেডিকেল লাইন নিয়ে পড়াশোনা করছেন বা মেডিকেল ইঞ্জিনিয়ার রয়েছেন, সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং লাইনে আপনাদের কিন্তু সফলতা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসি সন্তান ক্ষেত্র। দেখুন, এই মাসে যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ সন্তান এমন কিছু কাজ করবে যেখান থেকে আপনাকেও কিন্তু প্রবলেম ফেস করতে হবে। অর্থাৎ কারোর সাথে ঝুটঝামেলা করে চলে আসলো, এছাড়াও এমন কিছু কটু কথা বললো আপনাকে, আপনার সাথে কিছু তর্কাতর্কি হলো, এই সমস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের সন্তানের বিবাহের কথাবার্তা চলছে তাদের ক্ষেত্রে বিবাহের কথাবার্তা কিন্তু বিগড়ে যেতে পারে। অর্থাৎ 20 তারিখ পর্যন্ত আপনারা সন্তান নিয়ে কিন্তু একটু সাবধানে থাকুন, আফটার 20 জুলাই সেই প্রবলেম কিন্তু কাটবে। এছাড়াও যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকেও বলবো, আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন, তবে 20 তারিখ পর্যন্ত আপনারা একটু সাবধানে থাকবেন, পড়ে গিয়ে মিসক্যারেজ হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপর আসে আপনার শরীর স্বাস্থ্য। দেখুন, এই মাসে কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা যে ভালো যাবে তা বলতে পারছি না। অর্থাৎ 20 তারিখ পর্যন্ত কিন্তু এই মাসে আপনাদের কিন্তু সাবধানে থাকতে হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে, বিশেষ করে যাদের ব্লাড প্রেশার রয়েছে, ব্লাড সুগার রয়েছে। এছাড়াও এই সময় দুর্ঘটনারও কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে, যেখান থেকে আপনাদেরকে হসপিটালাইজ পর্যন্ত হতে পারে। এছাড়াও এই সময় আপনারা ঝুট ঝামেলা মারপিটের মধ্যে পড়ে পুলিশ কেস, কোর্ট কাছারি, এই সমস্ত কিছু হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই রাগকে কন্ট্রোল রাখুন এবং নিজের উপর সংযম রাখুন। এরপর আসি দাম্পত্য জীবন এবং প্রেম জীবন। দেখুন, এই মাসে দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে, এর পাশাপাশি প্রেম জীবনও কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। তবে প্রেমের ক্ষেত্রে আপনারা পার্টনার নির্বাচনের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন, অর্থাৎ এমন কোনো সম্পর্কে পাড় দেবেন না যেখান থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়। তাই বিচার বুদ্ধি করে তারপরে পা দিন, নচেত কিন্তু পরবর্তী জীবন কিন্তু দুর্বিষহ করে তুলবে। এই মাসে আপনাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশান কিন্তু ভালো হতে চলেছে, তবে এই মাসে কিন্তু খরচার দিকও কিন্তু রয়েছে। অর্থাৎ আয় হবে বাট খরচাও কিন্তু হয়ে যাবে, সেটা কিছু ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্সেস হওয়ার সম্ভাবনা রয়েছে, কিছু ক্ষেত্রে ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে, আইনগত জটিলতা থেকে কিছু টাকা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। তবে একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই মাসে আপনাদেরকে এফোর্ট যথেষ্ট পরিমাণে দিতে হবে, যেরকম আপনারা এফোর্ট দিবেন ঠিক তেমনটাই কিন্তু ফল পাবেন। অর্থাৎ ঘরে বসে বসে স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নটাকে বাস্তব করার জন্য আপনাদেরকে রীতিমতো কাজ করতে হবে। এছাড়াও এই মাসে শত্রুতার যোগ রয়েছে, তবে শত্রু তেমন কিছু আপনাকে করতে পারবে না, যদি না আপনি শত্রুর কথাতে প্ররোচিত হয়ে যান বা শত্রুকে দেখে ভীত হয়ে যান। সব মিলিয়ে যদি বলা যায় এই মাসে আপনাদের কিছু ক্ষেত্রে নেগেটিভ রয়েছে, কিছু ক্ষেত্রে পজিটিভ রয়েছে, অর্থাৎ মিশ্রিত ফল পেতে চলেছেন। বিশেষ করে 20 তারিখের পর আপনারা শুভ ফল কিন্তু পেতে চলেছেন। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।